নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি স্পঞ্জ কেক। এই স্পঞ্জ কেক ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কিভাবে বানানো যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। স্পঞ্জ কেক বানাতে আমার লাগবে ময়দা, গুঁড়ো চিনি, সাদা তেল, বাটার, গুঁড়ো দুধ, আর লাগবে লিকুইড দুধ, কিছু ড্রাই ফ্রুট, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা অ্যাসেন্স আর ডিম। প্রথমে আমরা একটা পাত্রে ডিম দুটোকে ভেঙে নেব। ভেঙে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমগুলোকে বিট করে নেব। এরপর আমি এতে এক বাটি গুঁড়ো চিনি, 50 গ্রাম মাখন আর 1 কাপ সাদা তেল এতে দেব। এরপর আমি 1 চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে একটু বিট করে নেব। এরপরে আমি গুঁড়ো দুধটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে বিট করে নেব। এরপর আমি 1 বাটি ময়দা, 2 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা আর 1 চিমটি নুন দিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাটারটাকে আরও 5 থেকে 6 মিনিট বিট করব। আর বিট করতে করতে আমি লিকুইড দুধটা দেব যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়। আপনাদের কাছে ইলেকট্রিক বিটটা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার বা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। এরপর আমি একটা নর্মাল সাদা কাগজকে কেক বানানোর ট্রের মাপ করে কেটে নেব। এরপর আমি ট্রেতে বাটার ব্রাশ করে তার উপরে কাগজটা দিয়ে আবার বাটার ব্রাশ করে দেব যাতে কেকটা নিচ থেকে না পুড়ে যায়। ঠিক সেম প্রসেসে আমরা সাইডগুলো করে নেব। এরপর আমরা ব্যাটারেতে কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে বেকিং ট্রেতে ব্যাটারটা দিয়ে দেব। এরপরে আমি কেকটা প্রায় 45 মিনিটের মতো বেকিং মেশিনে দিয়ে দেব। আপনাদের কাছে বেক করা মেশিন যদি না থাকে তাহলেও আপনারা গ্যাসেতে ননস্টিক কড়াইয়ের ওপরে যে কোনো স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে বেক করে নিতে পারেন, তাতেও কেকটা কিন্তু খুব সুন্দর হয়। বেক করার পর কেকটাকে আমরা বার করিয়ে আমরা 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। এইভাবেই আমার স্পঞ্জ কেক রেডি হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর রকমারি রেসিপিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।